हेलो फ्रेंड्स, आशा करछि भिडियो थामनेल देखे बुझते आजकेर भिडियोटी कतटा गुरुत्वपूर्ण। ये एकटा भिडियो देखे निले आमी ग्यारंटी दिच्छी आपनार समस्यार 1000% समाधान हो जाबे। आपनारा तो जानेनि एखन बाजारे जे समस्त मोबाइलगुली लंच होच्छे ताते गूगल डायल आप थाकार कारणे कल रेकर्डिंग करार समय अनाउन्समेंट होच्छे आर सेई जन्य आपनि सबार कल रेकर्ड करते पारछेन ना। एछाड़ा गेम खेलार समय कल चले एले ऊपर थेके कल रिसिव करा जाच्छे ना। আপনাদের মতো আমারও এই একই সমস্যা হচ্ছে, কারণ আমার ফোনের মধ্যে গুগল ডায়ালার আছে। তাই আমি ভাবলাম এর একটা পার্মানেন্ট সলিউশন নিয়ে আসা দরকার। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ কোথাও যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বর্তমানে আমি যে হ্যান্ডসেটটি ব্যবহার করছি সেটি হলো ওপো রেনো 4 প্রো। এর মধ্যে গুগল ডায়ালার আছে আর এই গুগল ডায়ালার থাকার কারণে আপনি কারো কল রেকর্ড করতে পারছেন না। যখন আপনি কোনো কল রেকর্ড করছেন তখন সেখানে একটা অ্যানাউন্সমেন্ট শো করছে। তো এরই সলিউশন আমি নিয়ে এসেছি। এই ডায়ালার থেকে আপনি যখন কাউকে ফোন করবেন তখন কিন্তু সে জানতে পারবে যে আপনি তার কলটা রেকর্ড করছেন বলে। তো আজকে যে প্রসেসটা আপনাদের দেখাবো সেটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না। সবার প্রথমে কী করতে হবে, আমি ডেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটি আপনার ফোন থেকে ওপেন করবেন। আপনি যে কোনো ব্রাউজার থেকে ওপেন করতে পারেন। তো লিঙ্কটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেখুন এখানে ফোন নামে একটা ডায়ালার শো করছে। তো এরপর যে সেটিংসটি করতে হবে আপনাদের, আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে, মেন সেটিংসে, এবং সেখান থেকে সার্চ করবেন ডিফল্ট অ্যাপস। দেখুন এখানে শো করছে ডিফল্ট অ্যাপস, এই ডিফল্ট অ্যাপসে চলে যাবেন। এখান থেকে দেখুন শো করছে ফোন অ্যাপ, মানে আপনার যে গুগল ডায়ালারটি আগে ছিল সেটি এখন ডিফল্টে করা আছে। আমাকে এখন এই ডায়ালারটা চেঞ্জ করে আপনি যে ডায়ালারটা নতুন ডায়াল ডাউনলোড করলাম সেটা আপনাকে ডিফল্টে সেট করতে হবে। এখান থেকে আমি এটা ডিফল্টে সেট করে দিলাম, এরপর কেটে বেরিয়ে গেলাম। এরপর একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, আপনার ফোনে যে ডায়ালারটি এখন আছে বর্তমানে সেই ডায়ালারটিকে আপনাকে ক্লিয়ার ডাটা করে দিতে হবে অ্যাপ ইনফোতে গিয়ে। এখান থেকে প্রথমে ফোর স্টপ করে দিতে হবে। এখান থেকে আপনি ডায়ালারটিকে ফোর স্টপ করে দিবেন। এরপর দেখুন আমার ফোনে আগে যে ডায়ালারটি ছিল সেই ডায়ালারটা যখন যদি আমি এখন ওপেন করি, দেখুন এখানে দেখাচ্ছে সেট অ্যাজ ডিফল্ট, মানে আমাকে আগের ডায়ালারটা আবার ডিফল্টে সেট করতে বলছে। কিন্তু আমি তো এই ডায়ালারটার ব্যবহার করব না, এখন আমি যে ডায়ালারটি ব্যবহার করব যেটা আমি এই মাত্র ডাউনলোড করলাম। এখন যদি এটা আমি ওপেন করি এখান থেকে দেখুন দেখাচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখান থেকে আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেবো। তারপর এখান থেকে পারমিশনটি আমি এনেবল করে দেবো। এরপর একটি ছোট্ট কাজ করতে হবে, আপনার ফোনের যে ডিফল্ট ডায়ালারটি ছিল সেটি এখান থেকে রিমুভ করে দিন। তো রিমুভ করা হয়ে গেলে যে ডায়ালারটি আপনি ডাউনলোড করলেন সেই ডায়ালারটি আপনার মেন ডায়ালারের জায়গায় নিয়ে চলে আসুন। এরপর এই ডায়ালার দিয়ে আপনি যখনই কোনো কল করবেন সেই সমস্ত কল আপনি রেকর্ড করতে পারবেন কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াই। মানে আপনি যার কলটি রেকর্ড করছেন সে কিছুতেই জানতে পারবে না যে তার কলটি রেকর্ড করা হচ্ছে বলে। তো এর একটি ডেমো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ফোনটি একবার সুইচ অফ করে অন করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।